আসসালামু আলাইকুম বরহমুলবরক আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আম্মা বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা কে না চায় আল্লাহ তাল তাকে ভালোবাসুক কে না চায় আল্লাহ তালার পছন্দনীয় যারা বান্দা আল্লাহ তালার প্রিয় বান্দাসমূহ তাকে ভালোবাসুক আমরা সবাই চাই যে আমরা আল্লাহ ওয়ালাদের যেন ভালোবাসা পাই আল্লাহ তালার নৈকট্য এবং আল্লাহ তালার যেন ভালোবাসা অর্জন করতে পারি তো প্রিয় বন্ধুগণ দুনিয়াতে চলার পথে আমাদের কর্মকাণ্ড এমন হতে হবে যে কর্মকাণ্ডর দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না মানুষের কোনো কষ্ট সাধিত হবে না এবং আমরা এমন কিছু আমল করতে পারি যে আমলগুলির মাধ্যমে আমরা আল্লাহ তালার ভালোবাসা এবং মানুষের ভালোবাসা অর্জন করতে পারব যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন প্রিয় বন্ধুগণ আমি আজকে একটি সুন্দর দোয়া সম্পর্কে আলোচনা করব সুন্দর একটি দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা তালা আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং সেই সাথে যারা আল্লাহ তালার প্রিয় বান্দা তারাও আপনাকে ভালোবাসবেন প্রিয় বন্ধুগণ দোয়াটি খুবই ছোট্ট দোয়া আমরা চাইলে খুব সহজেই এটাকে মুখস্থ করে ফেলতে পারবো এবং ইনশা আল্লাহ আমরা এই দোয়াটি মোনাজাতে করতে পারবো তো প্রিয় বন্ধুগণ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আস আলুকা মাই আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে আল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই এবং আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই প্রিয় বন্ধুগণ এই ছোট্ট চমৎকার দোয়াটি উল্লেখ হয়েছে তিরমিলি শরীফের একটি হাদিসে হাদিস নাম্বার তিন আমরা যদি চাই আমরা যে কোনো সময়ে এই দোয়াটি পাঠ করতে পারি বিশেষ করে যখন আমরা নামাজ শেষে মোনাজাত করি সেই সময়ে যদি আমরা এই দোয়াটি পাঠ করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যদি আমাদের মনের মধ্যে দৃঢ় ইমান থাকে এবং আমরা যদি এই আমলটাকে গুরুত্বের সহিত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে আমরা সক্ষম হব এবং সেই সাথে আল্লাহ তালার প্রিয় বান্দাদের ভালোবাসা আমরা অর্জন করতে সক্ষম হব ইনশা তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই চমৎকার দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন اللهم আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته